আসসালাম ওয়ালাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে আমরা শর্ট ডায়ালগের মাধ্যমে ইংলিশে পরিচয় করব অথবা দুই ব্যক্তির ইংলিশে কথোপকথন কিছু গুরুত্বপূর্ণ শব্দ এই টিটলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আশা করি এই টিটলের যে সকল বাক্য তুলে ধরা হয়েছে আপনারা যদি এ সকল বাক্য শিখে নিতে পারেন তাহলে খুব সহজেই আপনিও ইংলিশে অনারগল ফার্স্ট কথা বলতে পারবেন তো আমরা কিভাবে একজনের সাথে ইন্ট্রোডিউস করব কিভাবে তার প্রশ্ন জবাব দিব বা কিভাবে প্রশ্ন করতে হয় সে বিষয়গুলি সবই আপনারা এখানে জেনে নিতে পারবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে তবে বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে যাওয়া যাক শুভ সকাল দেখুন প্রথমে আমরা সাধারণত সকালে কার সাথে যদি দেখা হয় সর্বপ্রথম আমরা তার সাথে সম্ভাষণটা করি সেটা হবে শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং হলো সকাল আমরা কৌশল বিনিময় করার জন্য তাকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আপনি কেমন আছেন হ্যাঁ সে হয়তো উত্তর বলবে খুব ভালো আছি ও ফাইন ও ফাইন অর্থ হলো ও ভালো আসি অথবা দেখুন আমি এক প্রকার আসি এম সো ফাইন আই এম সো ফাইন আমি এক প্রকার আছি বা আমি ভালো আছি সে হয়তো আপনাকে বলতে পারবে যে আপনার নাম জানতে পারি যে আপনার নামটি আমি জানতে পারি যে মে আই নো ইউর নেম মে আই নো ইউর নেম অথবা এটাও হতে পারে যে আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম প্লিজ হোয়াট ইজ ইউর নেম প্লিজ যে আপনার নাম কি তখন আপনার প্রতি উত্তর অবশ্যই হবে তখন আপনার প্রতি উত্তরটি এ হতে পারে যে ও আমার নাম মিতা ও মাই নেম ইজ মিতা তাহলে আপনার প্রতি হবে এমন যে আমার নাম মিতা দেখুন আমি তোমার নাম মনে করতে পারছি না অনেক ক্ষেত্রে এটা আমরা বলে থাকি যে হে ভাই আপনার নামটা তো মনে নেই বা আপনার নামটা মনে করতে পারছি না দেখুন সেক্ষেত্রে যে ইংলিশটি হবে আমরা ব্যবহার করতে পারি যে আমি তোমার নাম মনে করতে পারছি না এখানে আই কুডেন গেট ইউর নেম আই কুডেন গেট ইউর নেম অনেক দিন ধরে দেখা নাই তো লং টাইম নসি লং টাইম নসি অনেক দিন ধরে দেখা নাই তো হতে পারে ভুলে গেছেন অ্যান্সারটা কেমন হতে পারে হতে পারে ভুলে গেছেন তো এই বাক্যটার ইংলিশ হবে মেবি মেবি অর্থ হলো হতে পারে ফরগেট ইট ভুলে গেছেন আপনার পেশা কি এখানে হোয়াট ইজ ইওর প্রফেশন হোয়াট ইজ ইওর প্রফেশন এটা কথাবার্তা বার্তা বলতে হতেই পারে যে ভাই আপনি কী কাজ করেন বা আপনার পেশা কি স্বাভাবিক প্রশ্ন যে হোয়াট ইজ ইওর প্রফেশন আমার পেশা ডাক্তার যদি হয় যে আমার পেশা ডাক্তার বা আমার পেশা নার্স বা আমি লেবার বা আমি জব আকার এরকম কিছু একটা অ্যান্সার হবে তো এখানে দেওয়া আছে আমার পেশার ডাক্তার এটা হবে মাই প্রফেশন ইজ এ ডক্টর আমার পেশা ডক্টর আপনি পছন্দ করেন সে হয়তো আপনাকে বললো যে এই পেশাটা কি আপনি পছন্দ করেন বা এটা কি আপনি পছন্দ করেন তখন এবার বাক্যটা ইংলিশে কিভাবে বলবেন ডু ইউ লাইক ইট ডু ইউ লাইক ইট হ্যাঁ খুব ইয়েস ভেরি মাছ আমি খুব পছন্দ করি আপনি কোথায় থাকেন আমরা এটাও সাবভাবে প্রশ্ন করে থাকি ভাই আপনার বাসা কোথায় বা আপনি কোথায় থাকেন যে হওয়ার টু ইউ লিভ হওয়ার টু ইউ লিভ আপনি কোথায় থাকেন যদি উত্তরটা এমন হয় যে আমি বাজারের বিপরীত দিকে থাকি বা আমি বাজারের বিপরীত দিকে থাকি বা বিপরীত পাশে থাকি এমনই অ্যান্সার হয় তো এটার জন্য যে ইংলিশটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত আই লিভ অপোজিট দ্য মার্কেট আই লিভ অপোজিট দ্য মার্কেট আমি বাজারের বিপরীত দিকে থাকি দেখুন আবার এটা হতে পারে আমি এক তলায় থাকি যা আই লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর আই লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর আমি এক তলায় থাকি যদি এটা হয় যে তিনি দোতলায় থাকে হয়তো আমি এটা আরেকজন খুব বললাম যে তিনি দোতলায় থাকে অন দা ফার্স্ট ফ্লোর হি লিভস অন দা ফার্স্ট ফ্লোর তিনি দোতলায় থাকে তিনি দেখতে কিরকম হাউ ডাজ হি লুক লাইক হাউ ডাজ হি লুক লাইক তিনি দেখতে রকম আমরা সাবেক প্রশ্ন করে থাকি তিনি দেখতে কেমন যদি উত্তরটা এমন হয় যে তোমার বাবার মতো বা তোমার মতো এরকম একটা কিছু আমরা যখন বলি এখানে যে কোচিটা তুলে ধরা হয়েছে তোমার বাবার মতো লাইক এজ ইয়োর ফাদার লাইক এজ ইউর ফাদার তোমার বাবার মতো এখানে হতে পারে তোমার বোনের মতো তোমার মায়ের মতো তোমার ভাইয়ের মতো অনেক কিছুই তব তবে সেন্টেন্সটা কিছুটা পার্থক্য হবে যে লাইক অ্যাজ ইয়োর ব্রাদার সিস্টার এমন বিভিন্ন ধরনের হতে পারে বন্দি করা সভ্যতা প্রকৃতি দেখুন ভিওর্স এখানে তিনটি শব্দ তুলে ধরা হয়েছে ফাইন শব্দগুলি বন্দি করা ক্যাপচার ক্যাপচার অর্থ বন্দি করা আর সভ্যতা এটা হবে কালচার আর প্রকৃতি এটা হবে ন্যাচার এখানে দেখুন সবগুলো শেষে চার শব্দটি যুক্ত আছে ক্যাপচার কালচার ন্যাচার বন্দি করা সভ্যতা প্রকৃতি আর এবারও আছে দুটি যেমন ভবিষ্যৎ ফিউচার আর ছবি পিকচার এখানেও চার শব্দটি যুক্ত আছে ফিউচার এবং পিকচার আজ খুব ভালো আবহাওয়া দেখুন এটা আমরা বলতে পারি যে আজকের আবহাওয়াটা খুব ভালো তাহলে ইট ইজ এ লাভলি ডে ইট ইজ এ লাভলি ডে আজকের আবহাওয়াটা ভালো অথবা আজকের দিনটা খুবই ভালো বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ইট ইজ রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে এক কাপ চা খান হ্যাভ এ কাপ টি হ্যাভ টি এক কাপ চা খান আমি তো এই মাত্র চা খেলাম আমি তো এই মাত্র চা খেলাম আই হ্যাভ জাস্ট হ্যাড এ কাপ অফ টি আই হ্যাভ জাস্ট হ্যাড এ কাপ আমি তো এই মাত্র চা খেলাম আপনি কি ধূমপান করেন দেখুন আমরা সাইকভাবে একটা প্রশ্ন করে থাকি যে আপনি কি ধূমপান করেন ডু ইউ লাইক টু স্মোক ডু ইউ লাইক টু স্মোক অথবা একটি সিগারেট খাবেন বা একটি সিগারেট খান মে আই অফার ইউ এ সিগারেট মে আই অফার ইউ এ সিগারেট একটি সিগারেট খান যদি উত্তর এমনটা হয় যে না ধন্যবাদ ধূমপান করি না তাহলে এমনটা বলতে পারেন নো থ্যাংকস আই থ্যাঙ্কস থ্যাংকস ডোন্ট না ধূমপান করি না ওই মেয়েটিকে দেখুন স্বাভাবিকভাবে আমরা এরকম প্রশ্ন করে থাকি ওই মেয়েটিকে বা ওই ছেলেটিকে অথবা ওই লোকটিকে এক্ষেত্রে যে বাক্যটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি যে হু ইজ দ্য গার্ল ওই মেয়েটিকে হু ইজ দ্য বয় ওই বালকটিকে হুইজ দ্য ম্যান ওই ম্যানটিকে তখন আমরা সেম ভাবে একই বাক্যটিকে বারবার চেঞ্জ করতে পারি তাহলে ওই মেয়েটিকে হুইজ দা গার্ল ওই মেয়েটিকে ওই ইটস রিনা খান আমাদের ছিল ওই মেয়েটিকে দ্যাটস ইটস রিনা খান তখন আমরা বলতে পারি ওই যে রিনা খান দেখতে খুব সুন্দর তাই না এটা লাভলি ক্রেচার লাভলি ক্রেচার দেখতে খুব সুন্দর অথবা লাভলি লুকস দেখতে খুব সুন্দর এজেন্ট শি এজেন্ট শি তাই না তুমি কি কিছু খুঁজছো আর ইউ লুকিং ফর সামথিং আর ইউ লুকিং ফর সামথিং তুমি কি কিছু তো এখানে তুমি তুমি করো দেখুন এটা হবে করে জানো আমরা একটা প্রশ্ন করতে পারি কেউ একটা কথা বললে হয়তো আমরা তাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি কি করে জানো এটা হবে হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো তুমি কি করে জানো দেখুন যদি উত্তরটা এমন হয় যে আমি অন্য লোকের কাছে থেকে জেনেছি বা আমি অন্য জনের কাছ থেকে জেনেছি বা অন্য কারো কাছ থেকে জেনেছি তখন এটা কি হবে আই নো ফ্রম আদার পিপল আই নো ফ্রম আদার পিপল আমি অন্য লোকের কাছে থেকে জেনেছি ওই তখন ওখানে ওই তখন ওখানে এটা হবে দ্যাট দ্যাট অর্থ হলো ওই দেন দেন অর্থ হলো তখন আর দে আর ওখানে তাহলে দে আর ওই তখন ওখানে সহজ তিনটি বাক্য আমরা জেনে নিতে পারলাম নীতি বাদ পিছনে দেখুন এখানে নীতি অর্থ আমরা সবসময় ব্যবহার করে থাকি পলিসি পলিসি অর্থ হলো নীতি ড্রাইক অর্থ হলো বাদ বিহাইন্ড অর্থ হল পিছনে শীর্ষস্থান এটা হবে স্টফ অর্থ হল শীর্ষ বা শীর্ষস্থান এটা স্টফ অর্থ হল থামা নিচে হবে পিলো নল ভালো ভেজা এই তিনটি বাক্যর ইংলিশটি হবে নল টিউব টিউব অর্থ হলো নল ওয়েল ওয়েল অর্থ হলো ভালো ওয়েট অর্থ হলো ভেজা শতাব্দী হত্যা করা কাদা অর্থ হলো শতাব্দী কিল অর্থ হলো হত্যা করা উইফ উইফ অর্থ হল কাদা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের কথা বলার মতন বাক্য বা কথা বলার মতন সেন্টেন্সগুলি যদি সহজে জেনে নিতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না এবং আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে বলে যেয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য এবং আজকে মুসলমান ভাইদের জন্য দুটি ভিডিও আসবে আপনারা ওই সকল ভিডিও দেখে নিতে পারেন হয়তো দুই এই ভিডিও সারার দুই তিন ঘন্টা পরে ওই ভিডিওগুলি সারা হবে পাঁচ ওয়াক্ত কি কি নামাজ পড়তে হয় কত রাকাত নামাজ পড়তে হয় জুম্মার কত রাকাত নামাজ এবং কী কী নামাজ পড়তে হয় এই বিষয়টি এবং ইসলামিক কুইজ টেক্স থাকবে শুধুমাত্র মুসলিম ধর্ম ভাই বোনদের জন্য আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা ওই ভিডিওটি দেখবেন হয়তো আপনারও কাজে লাগে যেতে পারে অনেক কিছু হয়তো আমরা জেনেও জানি না যদি না জানা থাকে আপনিও জেনে নিতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন